नमस्कार बंधुरा, आज के जो निफ्टी फिफ्टी के देखी तो निफ्टी फिफ्टी आबार अल टाइम हाई एवं आज के शुद्ध निफ्टी फिफ्टी ना बैंक निफ्टी पर्यंत अल टाइम हाई एवं आज के 21,000 टाच करेछे निफ्टी एवं हायर पर हाई लागिए जाच्छे। आज के जो हाई देखी तो 21,006 गिए मार्केट क्लोज होयेछे तो सरि माने हाई लागिए तारपर मार्केट क्लोज हो 20,969 কাছাকাছি। এবার দেখুন মার্কেট কিন্তু বেশ ভালো রকম, কালকে আমরা কি আলোচনা করছিলাম যে মার্কেট এখান থেকে দুটো জিনিস হতে পারে, এক এখানে পজ নিয়ে মার্কেট কিছুটা উঠতে পারে বা পজ নিয়ে কিছুটা প্রফিট বুকিং আসতে পারে, এই ব্যাপারটা আমাদের কিন্তু বোঝা দরকার। এবার আপনাকে একটা আমি জিনিস দেখাই যে মার্কেটের ক্ষেত্রে আমরা কোন জায়গাটাতে তাহলে একটু ভালোভাবে দেখব এবং কোন জায়গাটাতে আমাদের একটু বেশ কনসাস থাকা উচিত। যদি আমরা দেখি এই বরাবর একটা ট্রেন লাইন টানব, ওকে, তো ট্রেন লাইন টানলেই আমরা মোটামুটি পক্ষে একটা অ্যাপ্রক্সিমেট কিন্তু ধরতে পারবো। আমরা এই বরাবর যদি টানি তাহলে দেখুন এই ট্রেন লাইনকে কিন্তু সে ব্রেক করেছে, ওকে। আমরা এটাকে নিয়ে চলে যাব একদম লাইনে, তাহলে লাইন ড্র করলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এইটা নেব না, নেব এইটা, ওকে। চলুন আমরা ড্র করতে করতে যাই, তাহলে সুবিধা হয়ে যাবে। তো আমরা যদি দেখি যে এই জায়গাতে তাহলে এইটাও কিন্তু ব্রেক করে সাস্টেন করছে। দেখুন পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন, ড্রতে থাকলে আমাদের খুব সুবিধে হবে। এবং এই জায়গাতে যদি আমরা দেখতে পাই, ও এত আওয়াজ, তো এই জায়গাতে আমরা যদি দেখতে পাই যে কি হচ্ছে না, মার্কেট এখান থেকে বারবার বারবার দেখুন এখানে রিজেকশন নিয়েছিল এবং সেই রিজেকশনটা কিন্তু মার্কেট এখান থেকে গিয়ে সে আপসাইডে গেছে। তাহলে সেক্ষেত্রে এবার কি আমরা একটা ভালো আপসাইড দেখতে পারি আরও? এবং আমি যেটা বলেছিলাম দেখুন 21,222 এইটা আমাদের একটা টার্গেট থাকবে, ওকে। সেটা কত না 21,222 কাছে কিন্তু আমাদের একটা টার্গেট থাকবে এবং এই টার্গেটকে আমরা কিন্তু ইজিলি দেখতে পেতে পারি, ঠিক আছে। তাহলে এই টার্গেটের জন্য আমরা দেখব। এবার যদি আমরা এই জায়গাতেই আমরা একটু লাইন থেকে এবার চলে আসি ক্যান্ডেলে, তো তাহলে এই জায়গাটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব এবং 21,222 কাছে আমরা বলেছিলাম নেক্সট টার্গেট, তো সেই টার্গেটের জন্য মার্কেট কী করছে। আচ্ছা, ভিডিওতে এখন অবধি আপনি যদি না লাইক করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। এবং আজকে আপনার কিন্তু অনেক কোশ্চিন, যেই সমস্ত আপনারা কমেন্ট করেছেন সেই কমেন্টগুলোর কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং সেই সমস্ত শেয়ারগুলো নিয়ে আলোচনা করবো, সাথে আমাদের কিছু বলা শেয়ার যেগুলো করেছে। তাই ভিডিওটাতে অবশ্যই, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে সাথে বেল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবেন, ওকে। চলুন এবার আমরা দেখে নেব যে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটিতে আমরা কি দেখতে পাচ্ছি, অল টাইম হাই এবং সে হাইটা লাগিয়েছে কোথায়, এখানে। দেখুন মার্কেট মানে জাস্ট মানে ফ্যাবুলাস মার্কেট, এবং যা যা বলেছিলাম আজকের দিনের ভিডিওটা গিয়ে একটু দেখে নেবেন যারা ব্যাঙ্ক নিফটির ব্যাপারে, অপারেটরের গেম কী, অপারেটর কীভাবে চলে না চলে সেই সমস্ত কিছু দেখে নেবেন, তবে বুঝতে পারবেন আমি যা যা বলেছি সেগুলো কীভাবে কাজ করেছে। এবং যারা অপশন ট্রেডিং করেন, আশা করছি ডক্টর বি ট্রেডার আমাদের একটা যে হিন্দি চ্যানেল আছে সেটাও ফলো করেন, কারণ সেই চ্যানেলে আমরা ডিটেলসে আলোচনা করি। আর যদি না ফলো করে থাকেন তাহলে অবশ্যই সেটা ফলো করুন, আমার মনে হয় আপনার উপকারী হবে। দেখুন এখানে আমি জাস্ট একটা আপনাদের জিনিস দেখাই, সেইটা হচ্ছে আমি জাস্ট দেখছিলাম যে আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন কি না বা দেখছেন কি না, সেইটা একটা ফ্যাক্টর বিশালভাবে কিন্তু কাজ করে। দেখুন মার্কেটকে আমাদের দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, নইলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে আমরা নেক্সট আমাদের কাছে টার্গেট কোথায় আসবে, আগে আমরা এইটা আগে একটু বোঝার চেষ্টা করি। দেখুন নেক্সট যেইটা আছে আমাদের, এই জায়গাটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, নেক্সট যে জায়গাটা আছে সেইটা কিন্তু এই জায়গাতে এসে আবার সে রেজিস্ট্যান্স নেবে, ওকে। মানে কত, 47,555, ওকে, 47,555, এটা কিন্তু আমাদের কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স থাকবে। তো এই রেজিস্ট্যান্সটার দিকে আমরা কিন্তু একটু নজর দেব এবং আমার মনে হয় ইজিলি এই রেজিস্ট্যান্স থেকে কিন্তু একটা, দেখুন এখানে যদি পারেন তো এম প্যাটার্ন টাইপের একটা ফরমেশনও হচ্ছে, আমি সেখানে ডিটেলস আলোচনা করে দেবো কালকে, তো সেই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন, ওকে। চলুন এবার চলে যাওয়া যাক শেয়ারে, সেটা হচ্ছে প্রথমেই আমাদের যে শেয়ার আছে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ক্ষেত্রে আমাদের কোন জায়গাতে নেওয়া ছিল, এই জায়গাতে আমাদের বলা ছিল যে এই জায়গাটা আমরা সুইং ট্রেডিংয়ের জন্য নিয়েছি। এবং দেখুন আমি বারবার যেটা আপনাদের বলি সেটা হচ্ছে একটা প্যাটার্ন বা চারটে থেকে পাঁচটা প্যাটার্ন, সেই প্যাটার্নগুলোকে দেখুন এবং তাতে মাস্টারি করুন। তাতে কী হবে, আপনার হাজারটা স্টক চলে আসবে, হাজারের মধ্যে ভাবতে হবে এখানের মধ্যে আমি কোন স্টকগুলোর বিহেভিয়ারকে চিনি। আচ্ছা, তার মধ্যে বলি অনেকেই বলছেন যে স্যার যেই স্টকগুলো চলে যাচ্ছে আপনি কি সব পোর্টফোলিওতে রেখেছেন? আমার পোর্টফোলিও সাইজ মোটামুটি একটা ঠিকঠাক রিনাউন্ড পোর্টফোলিও সাইজ, আমি বলতে চাই না,
ভেবে নিন বেশ ভালোই। তো সেক্ষেত্রে এবং আমি মার্কেটে বেশ কিছুদিন আছি, তো পোর্টফোলিও সাইজ আপনাদের যদি 1 লাখ 2 লাখ টাকার হয় আমার নিশ্চয়ই কিছু না কিছু একটু তো বেশি হবেই, সেটা হওয়াটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে এবং আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি খুব সিম্পল লাইফ লিড করি, যেটা আমার কাছে খুব একটা মানে ভালো জিনিস বলে মনে করি এবং আমার মনে হয় যে এগুলো খুব দরকারি। আপনি যত সিম্পল লাইফ লিড করবেন তত, আমি একজনে দেখছিলাম যে আপনারা দেখেছেন কি না জানি না, যে 100 কোটির একজনের পোর্টফোলিও কিন্তু তিনি একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছেন, তো তার বাড়িটা দেখলেও কেউ বুঝতে পারবে না যে ইনি 100 কোটি টাকার মালিক। তো আমি ওই লাইফস্টাইলটাকে বেশি প্রেফার করি, যে আপনার পকেটে কত আছে সেইটা বোঝার ক্ষমতা যেন কোনো মানুষের না হয়, এবং আপনি যত সিম্পল লাইফ লিড করতে পারবেন। আমি মনে করি যে মানে হাই থিঙ্কিং, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, তো থিঙ্কিং প্রসেসকে আপনার ভালো করা উচিত। তো আমাদের যে বই আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ওকে, রিচ হওয়ার জন্য ভাবনা চিন্তাটা খুব ভালো করে জরুরি। তো সেই জায়গাতে আমি বলবো যে পোর্টফোলিওতে আমার কোন কোন শেয়ার, এবং দেখুন আদানি স্টক, যেমন অনেকে আপনারা হয়তো অনেকে ভিডিও দেখেন না বলে রেগুলার আপনারা এই ধরনের কোশ্চেনগুলো করেন, আমি আদানি স্টক আমার নেই, আমি সেটা বারবার বলেছি, এবং আদানি স্টক যতই উঠে যাক দেখবেন ওই জন্য আলোচনাও হয় না, এবং যেগুলো আলোচনা হয় আমি সেইগুলো যার সাথে আমি নিজে জুড়ে থাকি এবং চেষ্টা করি তার মধ্যে জুড়ে থাকার বা সেটাকে দেখার চেষ্টা করি, সেইগুলো নিশ্চয়ই জানবেন আমার, আমি রাডারে রাখি। এবং দেখবেন আমার যদি পুরো ইউটিউব চ্যানেলটাকে আমার খুলে নেন 100টার বেশি মানে আপনি শেয়ার পাবেন না, কারণ ওইগুলোকে আমি দেখতে পছন্দ করি এবং সেইগুলোর মধ্যেই আমি থাকি না। তো আমার কাছে 1000টা স্টক নিয়ে আজকে এই স্টক কালকে ওই স্টক, আমি এগুলো পছন্দও করি না, কারণ আমি মনে করি যে তার বিহেভিয়ার, তার সমস্ত কিছুকে দেখা বোঝা খুব দরকার। আমার এটা সাইকোলজি, আমি জানি না পরবর্তীকালে আমার হয়তো সাইকোলজি চেঞ্জও হতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং প্রত্যেকটা দিন আমি যদি নতুন কিছু শিখি সেটা আপনাদেরও শেখাবো আমি, যে হ্যাঁ আমি এটা নতুন শিখলাম, আমার এটা ভুল ছিল, আমি এখনও অবধি যেটা করি সেটা আপনাদের জাস্ট বোঝাচ্ছি। তো সেই জায়গাতে সেইভাবে কাজ করি, এবং দেখুন এখানে আপনারা যদি দেখেন এক্ষেত্রেও আমাদের যে আমরা যেইভাবে অ্যানালিসিস করি এবং কত দূর অবধি থাকবে, মানে অ্যানালিসিসের আমাদের কত দূর অবধি টার্গেট থাকবে, এই জায়গাটা থেকে যদি আমরা এই জায়গাটা দেখেছি তো আমাদের তার মানে টার্গেট থাকবে কত দূর, এখান থেকে যদি দেখি এখনও 1888 অবধি আমাদের টার্গেট, ওকে, 1888 অবধি আমাদের টার্গেট। তো এই টার্গেট অবধি আমরা কোটাক মাহিন্দ্রা ব্যাংকে দেখতে পেতে পারি, বোঝা গেল। চলুন এবার চলে যাই নেক্সট ইয়ারে, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে দেখুন সেম প্যাটার্ন, এবং বলেছিলাম এগুলো প্রত্যেকটা জিনিস আলোচনা হয়েছে, প্রিভিয়াসলি গিয়ে ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন, আমার তো এইভাবে আমার মনে রাখা সম্ভব না যে কোন দিন কোন ভিডিও দিয়েছি, যারা রেগুলার দেখেন তারা কমেন্ট করেও বলতে পারেন যে হ্যাঁ এগুলো বলেছিলাম কিনা। এখানেও বলেছিলাম যখন কাপের হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিল দেখবেন যে আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে আমি বলেছিলাম, এবং সেই ব্যাংকের দেখুন আজকে এখান থেকে আমাদের যে টার্গেট এটা কিন্তু ফুলফিল হয়ে গেছে, তাই সেক্ষেত্রে আপনারা প্রফিট বুক করতে চাইলে বুক করতে পারেন, আরও যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের 1011 টার্গেট দেওয়া ছিল এবং সেই টার্গেট কিন্তু আমাদের ফুলফিল করে দিয়েছে, ওকে, তো সেক্ষেত্রে সেইটা দেখতে পারেন। দেখুন এখান থেকে যদি আমরা দেখি, আমি এটাকে এখানে তুলছি, তো আমরা যদি দেখি মোটামুটি এটা 1011 যে টার্গেটটা ছিল এই জায়গা থেকে, তো সেটা কিন্তু ফুলফিল হয়েছে, 999 ছিল, তারপরে 1011 আমরা একটা টার্গেট দিয়েছিলাম এবং সেই টার্গেটও ফুলফিল। তো এবার কিন্তু আপনাদের একটু ভাবার পালা এখান থেকে, কারণ এই লেভেলটা ব্রেক করলে আমরা আগে যেটা বলেছিলাম এই লেভেলটা ব্রেক করলে আমাদের নেক্সট টার্গেট কী হবে, চলুন দেখে নিই, আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি এখানে যে কীভাবে আমরা টার্গেট ফিক্সড করতে পারবো, এবং আমরা শুধুমাত্র ফিবোনাচি দিয়ে আমরা কীভাবে টার্গেটকে ফিক্সড করতে পারি। এবার যদি দেখি আমরা এখানে অবধি ফল করেছে, তার মানে আমাদের দেখুন এই যে 1007 এখানে দেওয়া আছে, 1011 আমাদের টার্গেট ছিল, এরপরে যে নেক্সট টার্গেট হয়ে যাবে সেটা হচ্ছে 1073, মানে 1077 আমরা টার্গেট রাখতে পারি, এটা আমার কথা, 1073 বলা আছে, আমি ডবল ডিজিটকে বেশি প্রেফার করি তাই আপনাদের এটা টার্গেট দিলাম, সেটা হচ্ছে 1077 আমরা একটা টার্গেট রাখতে পারি। তো আমার মনে হয় এই অবধিও আসতে পারে, কখন, যদি দেখি এই লেভেলটাকে ব্রেক করে, মানে 1011টাকে ব্রেক করে সে সাস্টেন করছে তারপর, না তো তার আগে, কারণ দেখুন এখান থেকে যে ফ্ল্যাগ প্যাটার্নটা তৈরি করেছিল এই ফ্ল্যাগের কিন্তু বেশ বড় সড়ো একটা, আমি এইটাকে অফ করলে বোঝানো যাবে, সেটা হচ্ছে এই যে ফ্ল্যাগ প্যাটার্ন, এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, এগুলো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখছেন কিনা জানি না, এই ফ্ল্যাগ প্যাটার্নে কিন্তু অনেকটা বড় একটা র্যালি আছে এই র্যালিটা, তো সেখানে 1073 অবধি যাওয়ার সম্ভাবনা আছে, ওকে। এবার চলে যাওয়া যাক নেক্সট ইয়ারে, সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক্ষেত্রেও দেখুন একই জিনিস, সেম প্যাটার্ন, সেম ব্যাপার, সেমভাবে আমরা ট্রেড করি, রোজ রোজ নতুন জিনিস নিয়ে না, একই জিনিস নিয়ে আমরা বারবার বারবার, প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট,
কিন্তু সেটা কখন, যদি আপনি একটা জিনিসকে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তখন হয় যদি একটা জিনিসকে নিয়ে বারবার প্র্যাকটিস করেন। আমি ব্রুস লির কথা অনেকবার এই ভিডিওতে বলেছি যে আমি তাকে ভয় পাই না যে 100টা জিনিস প্র্যাকটিস করে, আমি তাকে ভয় পাই যে একটা জিনিস 100 বার প্র্যাকটিস করে। তো সেই জায়গাতে আমরা একটা জিনিসকে 100 বার প্র্যাকটিস করার চেষ্টা করবো, এবং একই জিনিসকে দেখবেন সেটা রিটার্ন আপনাকে দেবেই দেবে। এবং দেখুন প্রত্যেকটা যে টার্গেট আমাদের, এই টার্গেটও অ্যাচিভ করে গেছে, এবং 622-এর যে টার্গেট ছিল দেখবেন সেটাও অ্যাচিভ করে যাবে। তাহলে সেই জায়গাতে আমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভালোভাবে দেখতে পেতে পাচ্ছি। নেক্সট ইয়ার টাইটান কোম্পানি, টাইটান কোম্পানিও দেখুন আমাদের এখানে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন। আমি জাস্ট কাপ এন্ড হ্যান্ডেল দেখিয়ে আপনাদের বোঝাতে চাইছি যে শুধুমাত্র কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন দেখে আমরা কীভাবে ট্রেড করি এবং কীভাবে সেখান থেকে প্রফিট হয়। এছাড়াও অনেক ভিডিও আছে, অনেকগুলো আছে, যেই শেয়ারগুলো একটু আজকে পড়েওছে সেখান থেকেও আমরা আজকে অপরচুনিটি নিয়ে বলেছি, এবং কিছু কিছু শেয়ারও দিয়েছি, আমি দেখাবো। এবং যারা যারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আমাদের যুক্ত হতে চান তাদের কিচ্ছু করতে হবে না, নিচে দেওয়া আছে লিঙ্ক, জেরোধা, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক, এইসবের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিন। এবং আপনারা যদি পেটিএমের মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন, যারা মানে অপশন ট্রেডিং করেন তাদের জন্য খুব সুবিধা দিচ্ছে, 1 মাস ফ্রিতে আপনারা মানে কোনো ব্রোকারেজ পে করতে হবে না, শুধু জিএসটি, এসটিটি, এই চার্জেসগুলো, মানে যেগুলো হয়তো ওই 5-10 টাকা এরকম করে পড়ে, তো 20-40 টাকা, মানে যত খুশি ট্রেড নিন আপনারা 1 মাস অবধি পুরো ফ্রি। ফ্রি ব্রোকারেজে আপনি 5 পয়েন্টও বেরিয়ে আসতে পারবেন, মানে সেটাও আপনার কাছে থাকবে। তো যারা নতুন নতুন করছেন তাদের জন্যও ভালো, যারা পুরানো করছেন, লস খাচ্ছেন, ছোটো প্রফিট বের করতে পাচ্ছেন না, যে ব্রোকারেজ তো আমার হবে না, তারাও এইটা একবার দেখতে পারেন। তার সাথে সাথে যদি 3-4টে করতে হয় তাদের জন্য আপস্টক আছে, অ্যাঞ্জেল ওয়ান আছে, জেরোধা আছে, তো আপস্টক দেখতে পারেন, আপস্টক বেশ ভালো। এবং আপস্টকে আমি আস্তে আস্তে, কারণ জেরোধা থেকে একটু শিফট হওয়ার কথা ভাবছি, এখন তো অ্যাঞ্জেল ওয়ানে করছি কিন্তু জেরোধা থেকে আমি ভাবছি, কারণ জেরোধাতে বারবার বারবার প্রবলেম আসছে। তো আশা করছি এগুলো নিয়ে অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়েছে, জেরোধাতে এত প্রবলেম আসছে, তো জেরোধা থেকে আমাকেও শিফট হওয়ার কথা ভাবতে হচ্ছে, কারণ একটা সাইজ ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কখনো কখনো লগ ইনে ডিস্টার্ব করছে, কখনো এই ডিস্টার্বগুলো হচ্ছে জেরোধাতে, যেটা হওয়া উচিত না। দেখা যাক কী হয়, যদি এরা ঠিক করে দিতে পারে তো খুব ভালো। এখনও অবধি সবচেয়ে কাস্টমার বেশ জেরোধার কাছে বেশি আছে, এবং জেরোধা মানে ফ্যাবুলাসভাবে করেছে। এর সাথে সাথে যদিও বা এর সাথে এনএসসি বিএসসিকে অনেক ভালো হতে হবে, কারণ মার্কেটে যদি দেখেন 10 কোটির নিফটিতে চলছে আপনার ওপেন ইন্টারেস্ট, মানে ভাবুন এইটা মানা যায় 10 কোটি, মানে কত মানুষ ট্রেডিং করছেন ওপেন ইন্টারেস্ট 10-10 শেয়ার, মানে একটা হিউজ ওপেন ইন্টারেস্ট আসছে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি নিফটির ক্ষেত্রে, আপনারাও আশা করছি দেখছেন, সেগুলো এফেক্ট তো করছে। তো এক্ষেত্রে আমরা কতটা পরিমাণ প্রফিট রাখতে পারি, চলো এই জায়গাতে আমরা কী দেখব, আবারও সেই ফিবোনাচি দিয়ে আমরা এখানে একটু দেখে নিই যে তাহলে কত দূর অবধি প্রফিট হবে। দেখুন আমাদের টার্গেট এখনও কিন্তু বাকি আছে, সেটা কত, 3799 অবধি। আমরা আগেও আশা করছি আলোচনা করেছিলাম, দেখুন আমাদের প্রত্যেকটা টার্গেটকে সে হিট করিয়েছে, এখানে এসে হয়তো একটু রিটেস্ট করে আবার সে হিট করাবে। তো এই জায়গাটা আমরা রাখতে পারি। এবার চলে যাচ্ছি নেক্সট ইয়ারে, সেটা হচ্ছে বিএসসি। বিএসসি নিয়ে অনেকে বলছিলেন স্যার কী করবো, বিএসসি কী করবেন, 2400 টাকা থেকে যদি আপনি আমাদের সুইং ট্রেডিং এখানেও নিয়ে থাকেন, দেখুন কবে থেকে বানানো আছে এটা, তো এখান থেকে নিয়ে রাখা আমার তো মনে হচ্ছে না বিএসসির আর কিছু বলার আছে বলে, এখানে এখানে তো বিএসসির কিছু বলারই নেই, 792 থেকে নিয়ে রাখলেও আপনি 3x পেয়েই গেছেন, তা আমাদের তো 400 থেকে আমরা বলে রেখেছি, শুধু সুইং ট্রেডিংয়ের জন্য 700 তো বলেছি। তো এক্ষেত্রে এখানে তো নতুন কেনার কিছু নেই, যারা নতুন কিনবেন তারা ফাঁসবেন, আমি আগেও বলেছি। এই শেয়ার যখন পড়ে তার প্রিভিয়াস হিস্ট্রি গিয়ে দেখে নিন, মিনিমাম কারেক্ট করবে 50%-এর কাছাকাছি, তো আপনি তখন না পারবেন বেরোতে, না পারবেন রাখতে। আর 3 বছর যদি টাকাটাকে ফাঁসিয়ে রাখতে চান, আমি বলছি না এই জায়গাতে নিলে আসবে না, আবার আবার আসবে। বিএসসি যথেষ্ট মানে ফান্ডামেন্টালি বেশ ভালো, কিন্তু ফান্ডামেন্টালি যতই ভালো হোক লং টার্মের বেসিসে যদি এইসব জায়গাতে আপনারা সুইংয়ের কথা ভাবেন, তাহলে লস হলেও খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, যে আমাকে 5% লস দিচ্ছে আমি বেরিয়ে যাই, সেখানে কি অনেকে আটকে যায়, সমস্যাটা এইটা। কারণ আপনারা লস বুক করতে তো এখানে একটু অসুবিধে হয় আমাদের, ঠিক আছে আরেকটু যাক না, আরেকটু যাক না, আরেকটু করতে করতে দেখবেন 50%, 100% লস হয়ে গেছে, 50% লস হয়ে গেছে, তখন দেখবেন এবার বেরিয়ে যায়, আর তারপর থেকে র্যালিটা স্টার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এই জায়গাতে না ইনভেস্ট করাই ভালো বলেই আমি মনে করি। এবার আসছি আপনাদের কোশ্চেনগুলো নিয়ে, যেই কোশ্চেনগুলো নিয়ে আপনারা বলছিলেন যে স্যার এই এই মানে কমেন্টগুলো এসেছিল। প্রথমে রাজেশ এক্সপোর্ট, দেখুন রাজেশ এক্সপোর্টের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে, আমি বোঝাতে পারছি না আপনাদের, আমি জানি না হয়তো আপনারা নতুন অনেকেই, এই জায়গাতে বক্স থিওরি করেছে, এই বক্সটার যদি ব্রেকআউট দেয় তাহলে দেখতে পেতে পারেন। দেখুন আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের কোথায় কীভাবে হয় না হয়,
দেখুন, প্রত্যেকটা জিনিসকে যত ভালো করে বুঝতে পারবেন, জানতে পারবেন, তত ভালো আপনার। ওকে, এখানে কি করেছে না, বক্স করেছে। তো এই বক্সটা যদি ইনকেস দেখেন যে এই বক্সটার ব্রেকআউট দিচ্ছে, তো বক্সটা যদি ব্রেকআউট দেয় তাহলে ভালো, বক্স প্যাটার্নে যদি আরও ব্রেকডাউন দেয় তাহলে আরও খারাপ। ওকে, বক্সের যদি ব্রেকআউট দেয় তাহলে এই সমস্ত লেভেলগুলো মানে কোথায় আসতে পারে। জাস্ট এটাকে যদি ডিলিট করা যায়, তো আমি দেখাচ্ছি আপনাদের, 444 এই সমস্ত লেভেল আবার আসতে পারে, কিন্তু এই জায়গাটাতে আপনারা একটু দেখুন। ওকে, এবার আসি নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে ইউনাইটেড স্পিরিট। এটা আমার পোর্টফোলিওর একটা শেয়ার এবং আমার মনে হয় এই এই শেয়ারটাতে দেখুন, আমি কিছু জিনিস দেখাই। এ অল টাইম হাইকে ব্রেক করে এ কিন্তু সাস্টেন করছে। যদি দেখেন যে কিন্তু অল টাইম হাইকে ব্রেক করেছে এবং সেটাকে তো সাস্টেন করছে, এবং এখানেও আপনাদের এই জায়গাটাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এবং দেখুন এই যে পুরো জোনটা, এই পুরো জোনটা সে কিন্তু একটা বক্স টাইপের বানিয়েছে, এবং এই জোনের মধ্যেই কিন্তু সে কী করছে না, ট্রেড করছে। ওকে, তো এই জোনটাকে যতক্ষণ না অবধি সে ব্রেক করতে পারছে, এবং এখানে দেখুন অনেক দিন ধরে কনসোলিডেট করছে। এটা যদি দেখি আমরা, সেই জুলাই আগস্ট থেকে শুরু হয়েছে, এখন ডিসেম্বর চলছে, প্রায় ছ মাস। তো ছ মাস চলছে মানে জানবেন যে এটা কিন্তু অনেক দিন ধরে কনসোলিডেট করছে। তাহলে এই কনসোলিডেশনে যখনই ব্রেকআউট হবে তখন কিন্তু একটা ভালো রকমের ব্রেকআউট হবে বলে আমার মনে হয়, এবং এখান থেকে বেশ ভালো। এবার বলবেন কোথাতে গেলে আমার করতে হবে, সেটা হচ্ছে 1099 হতে পারে বা 1122, এইটা দেখতে পারেন। 1122 পেরোলেই আমার মনে হয় সবচেয়ে বেস্ট। বা যদি এর হাই দেখি, হাইটা কতই আছে আমি একটু দেখে নিই, দাঁড়ান, 1111, এটা হচ্ছে আমাদের লেভেল, যেটা হচ্ছে 1111। এইটা যদি ব্রেক করে, মানে 1111 যদি ব্রেক করে, যখনই ব্রেক করবে, ব্রেক করে সাস্টেন করে যদি, তখন আপনারা এখানে দেখতে পেতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে দেখুন এখানে একটা, এখানে এসে কি হয়েছে, এখানে অনেক দিন ধরে কনসোলিডেট করছে। তো এই জোনটার ব্রেকআউট হলে এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স নেবে, এবং এইটার ব্রেকআউট হয়ে গেলেই কিন্তু সে বড় একটা আপসাইডে মুভমেন্ট দেবে। যাদের হোল্ড আছে তাদের হোল্ড করা ভালো, যাদের হোল্ড নেই এখানে না কেনাই ভালো, দেখতে পেতে পারেন। এবার আসি টাটা পাওয়ার। টাটা পাওয়ার ক্ষেত্রে আমরা এখন কি করব, টাটা পাওয়ার লং টার্মের জন্য শেয়ার, আমি আগেও বলেছি, প্রিভিয়াসলিও বলেছি, এখন কি কিনবো অনেকে বলছেন। আপনার যদি লং টার্মের ভাবনা চিন্তা থাকে, যেই সময় আমি বলেছিলাম কেনার কথা সেই টাইমে কারো মনে হয়নি কিনতে, 180 বলেছি, 200 বলেছি, 220 বলেছি, এবং 220 সাপোর্ট কতবার বলেছি, এবং 220 যখন ভেঙে যায় সেক্ষেত্রে কিছু চ্যানেল বলেছিল বলে সেক্ষেত্রে আমাকেও কিছুজন বলেছেন, স্যার উনি বলছেন এইটা, তো এখন কি করব। এখন ঘটনা হচ্ছে লং টার্মের চিন্তাভাবনা যার মধ্যে আছে সে দেখতে পারেন, এই শেয়ার আরও উঠবে, কিন্তু এই জায়গাতে কেনাটা কি সত্যি যুক্তিযুক্ত ব্যাপার, লজিক্যালি কি কাজ করবে, আমি বলবো না। এই জায়গাটা কেন কাজ করবে না, না এই জায়গাটা থেকে আমরা কিন্তু প্রপারভাবে যেইভাবে আমরা ভাবছি সেইভাবে এখান থেকে যাওয়াটা খুব মুশকিল, এবং 333 পরে হয়তোবা সুইং ট্রেডিংয়ের জন্য একটা ভালো অপরচুনিটি থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না এখান থেকে নিয়ে খুব একটা বেশি সুবিধাজনক হবে, কারণ প্রফিট অলরেডি যথেষ্ট ভালো আছে, বুঝতে পাচ্ছেন। তো যেমন আমি দেখালাম, আমি 96 থেকে নিয়ে বসে আছি, তো আমার যদি 100% পড়ে যায় আমার কিছু এসে যাবে না, তাতেও আমি প্রফিটে থাকবো। তো এই ধরনের যারা নিয়ে বসে আছেন, যাদের কাছে বড় বড় কোয়ান্টিটি আছে, তারা অনেক দিন ধরে নিয়ে বসে আছেন, ফলে তাদের কাছে কিছু এসে যাবেন, কিন্তু আপনার কাছে এসে যাবে। আপনি এই এই রকম জায়গাতে আমার মনে হয় না খুব একটা বেশি যুক্তিযুক্ত, আমি হলে তো বাই করতাম না। এবার বাকিটা আপনার বিষয়, আপনার টাকা আপনাকেই ভাবতে হবে। এবার আসি বাজাজ হেলথ কেয়ার, এই শেয়ারটা নিয়ে বলছিলেন। বাজাজ হেলথ কেয়ারের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই জোনটা। আমি যেই কথাগুলো বারবার আপনাদের বলি সেটা হচ্ছে এই জোনটার বিষয়ে, যে কোনো জোনের বিষয়ে, যে যেই সেই জোনটাতে মার্কেট প্রিভিয়াসলি কী করেছে দেখুন, এখান থেকে ফল হয়েছিল, তারপরে এখানে গিয়ে আবার রিটেস্ট করে আবার উঠেছে, আবার এখানে এসে এটা যখনই ব্রেকডাউন করছে নিচে পড়ছে, তারপরে এইটা দেখুন ব্রেকআউট দিচ্ছে, তো এখানে এসে এখন সাপোর্ট নিচ্ছে। যদি দেখেন যে এইটাও ব্রেকডাউন আবার করছে তাহলে আবার পড়বে এইরকম একটা জায়গাতে, যদি দেখেন এখান থেকে সাপোর্ট নিয়ে উঠছে তাহলে খুব ভালো, বোঝা গেল। তাহলে এইটা একটা সাপোর্ট জোন এবং এখানে এখন কনসোলিডেট করছে, দেখুন বারবার বারবার দুটো তিনটে ক্যান্ডেল, একই ক্যান্ডেল এখান থেকে ওঠারই তো সম্ভাবনা দেখাচ্ছে। যেই ক্যান্ডেলগুলো আমরা দেখছি, এই ক্যান্ডেলগুলো কী ভালো করে একটু দেখুন, এই ক্যান্ডেলগুলো কী প্রত্যেকটা নাম একটু লিখে যাবেন, যে দেখুন এখানে কী দেখতে পাচ্ছেন, এবং এই প্যাটার্নটাকেই বা কী বলে, এই প্যাটার্নটাকেই বা কী বলে একটু লিখে জানাবেন।
তো সেক্ষেত্রে একটা আমার তো মনে হচ্ছে এখান থেকে আপসাইডে যাওয়া উচিত, যদি এটা ব্রেক ডাউন দেয় তাহলে নিচের দিকে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা যেইটা দেখাচ্ছে, দেখুন মনে হচ্ছে না এখান থেকে যাওয়ারই উপরে যাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু মনে হচ্ছে কেন বলতে হয়, আপনারা এটার উপরে বিশ্বাস করে হয়তো পুরো টাকা লাগিয়ে দেবেন। এখন এখানে বলাও খুব মুশকিল, আপনারা মানি ম্যানেজমেন্ট জানবেন না, শিখবেন না, কেউ নতুন এসেছেন বা কেউ পুরানো আছেন, কিন্তু তাদের তাদের মনে হচ্ছে আচ্ছা স্যার বলেছে এইটা তো লেগে গেছে, তার মানে এইটাও লেগে যাবে। আমি বারবার বলি যে একটা শেয়ারে মিনিমাম আপনার ক্যাপিটালকে 4-5 ভাগ 10 ভাগ করে রাখা উচিত, মানে যদি 1 লাখ টাকার উপরের ক্যাপিটাল হয় তো মিনিমাম 10 ভাগ করা উচিত, আর যদি 1 লাখ টাকার মধ্যে ক্যাপিটাল হয় তাহলে 5 ভাগ করুন। সেই 5 ভাগকে 1-1টা ভাগে একটা শেয়ারে আপনি টাকাটাকে ইনভেস্ট করুন, এইভাবে চলতে হয়, নইলে খুব অসুবিধে হয়। ওকে, এবার নেক্সট ইয়ারে আসি, সেটা হচ্ছে আইটিসি। একজন বলছেন স্যার আইটিসি কী করবো, আইটিসি কিছুই করার নেই, আইটিসি লং টার্মের শেয়ার, তো এক্ষেত্রে আইটিসিকে নিয়ে আমার তো কিছু ভাবনা চিন্তার কিছু কথা বলারই নেই এবং পোর্টফোলিওতে আছে, সেক্ষেত্রে ধরে রাখাটাই উচিত। এবং এ তো যথেষ্ট ভালো শেয়ার, এবং দেখুন এখানে কী করেছে, খুব ভালো করে নজর দিন না, কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল, সেটার ব্রেকআউট দিয়েছে, সেটা রিটেস্ট করতে এসছে, এখান থেকে বুম হওয়ার সম্ভাবনা বেশি, লজিক্যালি বেশি। যদি পড়ে ম্যাক্সিমাম, যদি দেখেন এসএল কোথায় থাকবে, এসএল এইরকম জায়গাতে থাকবে, এটা ব্রেক করলে তখন আমরা দেখব। ওকে, এবার চলে যাই নেক্সট শেয়ারে, এইটা হচ্ছে ইনফোএজড। এই শেয়ারটার বিষয়ে একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি, আপনাদের যারা এতক্ষণ অবধি আছেন তারা এই সুবিধাটা অনুভব করবেন না, কারণ আমি প্রথম থেকে ওই জন্যই বলিনি, কারণ আপনারা অনেকেই থাকেন না, তাই আমি কী করি শেষে এখন আর বলতে শুরু করি না, কারণ শেষে আমি এমন একটা জিনিস দিই যাতে ইন্টারেস্ট থাকে, যারা পাবেন মানে খাজানা তারাই পাবেন যারা শেষ অবধি থাকবে। তো সেক্ষেত্রে এই শেয়ারটা ইনফোএজড, এই শেয়ারটা দেখতে পারেন, এবং এই শেয়ারের ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি আছে, আমার মনে হয় একটা ভালো আপসাইডের মুভমেন্ট আমরা দেখতে পাতে পারি। এবং এইটা যদি টার্গেটও দেখেন বেশ ভালো একটা টার্গেট থাকবে, কারণ এটা যদি আমরা দেখি লং টার্মের জন্য, মানে অনেক দিন ধরে এই জায়গাটাতে দেখুন বেশ ভালো রকম একটা, অনেক দিন ধরে আমরা যদি দেখি এই জায়গা অবধি মোটামুটি এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা শেষ হচ্ছে, তো এখান থেকে যদি আমরা প্রফিট হতে পারে তাহলে কত দূর অবধি হতে পারে, 5711। ওকে, এটা আমাদের টার্গেট থাকবে 5711, এই টার্গেট আমাদের থাকবে, তো এই টার্গেট নিয়ে আমরা এগোতে পারি। আমরা যে টার্গেটটা দিলাম সেটা কি সত্যি সম্ভব দেখে নিচ্ছি, আপনাদের আমি বলে দিচ্ছি যে এই টার্গেট সম্ভব কি না, দেখুন সম্ভব কি না দেখে নিন। টার্গেট প্রিভিয়াসলি আপনাকে দেখতে হবে না, টার্গেট আগে বানিয়ে নিন তারপরে প্রিভিয়াসলি চার্টের সাথে মেলান, কারণ এই ক্যালকুলেশন আমি প্রচুর স্টকে করেছি, তাই এই ক্যালকুলেশনগুলো এত ইজিভাবে আমি করতে পারি বা বলতে পারি। আপনি যে পূর্বে দেখবেন অনেক চাষিবাসি আছেন যারা পূর্বে প্রচুর খেটে রেখেছে, তাদের এই এক্সপিরিয়েন্স, তারা যখন চাষবাস করতে যায়, কারণ আমি বিভিন্ন সময় আমার একটা গ্রাম আছে যেখানে আমি যাই, সেখানে গিয়ে দেখি, তারা দেখলেই বলে দিতে পারে এই ধানে পোকা ধরেছে, এই এই জিনিসটাতে এইটা হয়েছে, ওইটাতে এইটা হয়েছে, তাদের কথাগুলোকে অবজার্ভ করার চেষ্টা করুন। একজন ভালো ডাক্তার তার কাছে এলেই বলে দিতে পারে আচ্ছা আপনার এইটা হয়েছে, দেখবেন এইটা হয়েছে, অনেকে ভাবেন আপনি কীভাবে বললেন, সেটা আপনার এক্সপিরিয়েন্স আপনার আস্তে আস্তে আসবে, আপনি কত পেশেন্ট দেখছেন, কত দিন ধরে আছেন আমার কাছে, আমি আবারও বলছি কিচ্ছু ম্যাটার করে না। আমি অনেক ডাক্তারকে চিনি যারা 10 বছর ধরে চেম্বার করছেন কিন্তু তারা অনেক কিছু জানে না, তার কারণটা কী, পেশেন্ট সংখ্যা কম, আপনার কাছে পেশেন্ট, আপনি হয়তো 2 বছরে 2000 পেশেন্ট বা 10000 পেশেন্ট দেখে ফেলেছেন, আপনার এক্সপিরিয়েন্স বেশি হবেই, ডাক্তারদের এক্সপিরিয়েন্স তখন বাড়ে যত বেশি, বা একটা একজন উকিল কীভাবে তার এক্সপিরিয়েন্স, সে যত বেশি কেস লোড দিতে পারবে, ওকে, বা যত ভ্যারাইটি অফ পেশেন্ট সে দেখতে পারবে, একজন ডাক্তার যে ভ্যারাইটি অফ পেশেন্ট দেখতে পারবে তার কাছে তত বেশি নলেজ বাড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো যারা ডাক্তার বন্ধুরা আমাদের আছেন তারাও বলবেন ভ্যারাইটি অফ পেশেন্ট দেখার মাধ্যমে কী হয় না, আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি বাড়তে শুরু করে। তেমনি একই জিনিসকে যদি ভ্যারাইটি অফ মানে আমাদের শেয়ারে আমরা যদি এই অ্যাপ্লাই করি তখন কী হবে, আপনার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে এবং খুব ইজিলি আপনি দেখতে পাবেন। এইভাবেই আমরা দেখি এবং দেখুন লজিক্যালিও সেটা অ্যাপ্লাই করছে। ওকে, তো সেক্ষেত্রে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে আমাদের চ্যানেলে আপনি নিশ্চয়ই নতুন হয়ে থাকবেন, যদি নতুন হয়ে থাকেন, পুরনো তো প্রচুর জন দেখেন, নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন, আর কারণ আমরা 1 মিলিয়নের স্বপ্ন দেখছি, হাস্যকর লাগলেও স্বপ্ন তো দেখতে কোনো অসুবিধা নেই, এবং আমার মনে হয় স্বপ্ন যদি দেখেন একদিন একদিন পূর্ণ হবেই, এবং বাংলাও বিনিয়োগ করবে এই স্বপ্নটা আমার কাছে অনেক বেশি আগে, মানে আমাদের চ্যানেলের গ্রোথের চেয়েও সবচেয়ে বেশি আগে হচ্ছে বাংলাও বিনিয়োগ করুক এইটা, সেক্ষেত্রে সেই ব্যাপারটা নিয়ে আমরা এগোচ্ছি, আপনিও তার সাথে
যোগ দিতে পারেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।